আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপা আপনার নাম কি? এ ভাই আমার নাম কল্পনা। কল্পনা, আপনার বাড়ি কোথায়? এ ভাই হালুয়াঘাট। হালুয়াঘাট, এটা কোন জেলায়? এটা ময়মনসিং। ময়মনসিং জেলায়। তা আপনি আসলে কি কারণে অডিও কলে প্রতিবেদন করতেছেন, কি সমস্যা আপনার? এই যে ভাই আমি একটা অসহায় মানুষ, আমার খালে একটা অসুস্থ আম্মু আছে, আব্বু নাই। আমাদের জায়গা জমি লিখে যা, শাশুড়া জায়গা জমি নিয়ে গেছে, তো আমাদের দেই নেই, আমরা গরিব মানুষ দিলে প্রতিবেদনে গেছি। এখন একটা ভালো মনে মানুষ যদি চাই, তার জীবন সাথী করবো, তার ধোকাবাজি দেব না, আল্লাহর রহমতে জীবন সাথী করে সংসার করবো। বয়স কত? আমার বয়সটা 19। পরিবার আর কে কে আছে? শুধু মাই আছে, আমার আব্বু নাই, মারা গেছে। লেখাপড়া করছিলেন? না ভাই আর লেখাপড়া করার ভাই তো লেখাপড়া করেন নেই, 19 বছর বয়স হয়ে গেছে, বিয়ে শাদী তাহলে দিয়ে দেয় নাই কেন? না ভাই একই ভাবে হবে, আমরা অনেক গরিব মানুষ না, যে এদিক দিয়ে আসছে বুঝেন না, টাকা পয়সার জন্য অনেক অভাবে আছি আমরা। যা বলতেছেন, মানুষ তো টাকা পয়সায় বেশিটা ভালোবাসছে। যা বলতেছেন সত্যি কথা বল, সত্যি কথা বলতেছেন তো? হ্যাঁ সত্যি কথা, আমি এরকম একটা মানুষ দেয় যে গরিব হোক, মানে ডাল ভাত খাওয়াইতে পারলাম এটাই, লাখ লাখ শুক্রিয়া। আমি টাকা পয়সার জন্য প্রতিবেদনে যাইনি, ভালো মনের মানুষ পাইলে তার জীবন সাথে করবো। আপনার মা, আপনার মাকে আপনার জন্য একটা ছেলে দেখে দিতে পারতেছে না? না আমার আম্মুটা তো অসুস্থ ভাই, আম্মুটারই তো দেখাশোনার মানুষ নেই। তো অনেকে তো আম্মুটারে দায়িত্ব চলে। হ্যাঁ অনেকে তো বিশ্বাস করতে চায় না যে কথাগুলো বলেন এগুলো আসলে সত্যি কিনা, যে ছবিটা পাঠাইছেন এটা কি আপনারই ছবি? হ্যাঁ হ্যাঁ এটা আমারই ছবি। আচ্ছা আচ্ছা, যারা দর্শক আপুর কথা শুনলেন সত্যিকার অর্থে যদি ভালো লাগে তার কথা শুনে যোগাযোগ করতে চান, অবশ্যই খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করবেন। তা আপনি কি আর কিছু বলতে চান? না ভাই সে যদি ভালো মন্ত্র বলি আমার ফোন দে, কথাবার্তা বলবে, আমি কথাবার্তা বলবো। যেই ফোন দিক সত্যি কথা বলবেন, আর সবচেয়ে বড় কথা নামাজ কালাম পড়বেন, সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।